সো ডম এর ব্যাপারে অথবা ডকুমেন্ট অবজেক্ট মডেলের ব্যাপারে আইডিয়া পাওয়ার জন্য আমি কিছু র্যান্ডম HTML এলিমেন্ট আমি লিখে রেখেছি। ওকে, সো এখানের মধ্যে প্রথমে হচ্ছে বডি, বডির মধ্যে হচ্ছে ডিভ নামে একটা কন্টেনার আমি ইউজ করেছি, ডিভ এলিমেন্টও বলতে পারি। সো এই এলিমেন্টের মধ্যে একটা ক্লাস আছে কন্টেনার ক্লাস নামে, জাস্ট ইউজ করেছি। এবং এখানের মধ্যে একটা H3 ট্যাগ, এরপর একটা OL বা অর্ডার্ড লিস্ট, এরপর এখানের মধ্যে চারটা লিস্ট অর্ডারের মধ্যে, এরপর একটা HR ট্যাগ, তারপর একটা UL আনঅর্ডার্ড লিস্ট, এরপর এখানের মধ্যে হচ্ছে চারটা লিঙ্ক এবং চারটা লিস্ট আইটেম। দেখতে পাচ্ছ এখানের মধ্যে দুইটা লিস্ট দেখতে, এটা হচ্ছে আমার অর্ডার্ড লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। এরপর হচ্ছে একটা ফর্ম যেখানের মধ্যে দুইটা ফিল্ড আছে, এবং এখানে আরেকটা HR, এরপর ফর্ম, এরপর হচ্ছে আমাদের যে জাভা স্ক্রিপ্ট .js যে ফাইলটা আমরা লিঙ্ক করেছি সেই লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমার বেসিক কিছু র্যান্ডম HTML এলিমেন্ট, যাতে ডম বুঝতে সুবিধা হয় সেজন্য আমি এগুলো লিখেছি। তোমরা চাইলে ম্যাটেরিয়াল থেকে কোডটা কপি করে পেস্ট করে নিতে পারো, যাতে বারবার কোডটা পুরোটা লিখতে না হয়। ওকে, আমি এখানে একটা লিঙ্ক অ্যাড করব CSS ডিজাইনের জন্য, CSS ক্লাসের লিঙ্ক। সো সেটা যেখান থেকে পাবো সেটা হচ্ছে জাস্ট নর্মালি গুগলে গিয়ে স্কেলেটন CDN লিখে সার্চ দিবা, এবং এই প্রথম যে লিঙ্কটা আসবে skeletoncdnjs.com, এখানে যাবা এবং এখানের মধ্যে দেখো দুইটা লিঙ্ক আছে, সেকেন্ডটা না, ফার্স্টের লিঙ্কটা কপি করবা, এরপর এখানে তোমার টাইটেলের আগে পেস্ট করে দিবা। ওকে, আই থিঙ্ক এটা কপি না করে তোমার যেটা সেকেন্ড আছে লিঙ্ক কপি লিঙ্কটা, হ্যাঁ এই অপশনটা সিলেক্ট করবা, এটা পেস্ট করলে বেটার, হ্যাঁ এটা পেস্ট করলে বেটার। এখন যদি আমি সেভ করি তাহলে দেখো আমার পুরো পেজের যে আউটলুক আছে, পুরো পেজের আউটলুকটাই আমার চেঞ্জ হয়ে গিয়েছে। সো বেসিক্যালি এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা পুরোটাই হচ্ছে ডিজাইনিংয়ের একটা লিঙ্ক, এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ক্লাস আছে বিল্টিং, তুমি চাইলে এটা পড়ে নিতে পারো স্কেলেটন CSS-এর ক্লাস, কিছু বিল্টিন CSS-এর ক্লাস যেগুলো ইউজ করে আমি ডিজাইন করতে পারি। বাট আমার মেইন ফোকাস এটা না, আমার মেইন ফোকাস হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো আমি জাস্ট এটা ইউজ করেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। আমি এখন ডমে চলে যাবো এবং ডম দিয়ে দেখবো এই এলিমেন্টগুলোকে আমি কীভাবে অ্যাক্সেস করতে পারি আমার ডম থেকে। সো script.js-এ গিয়ে আমি প্রথম যে কাজটা করব, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব ভ্যাল নামে, এবং এটার যতগুলো ভ্যালু আছে বারবার এই ভ্যালুটাকে আমি চেঞ্জ করব। সো এটা আমি প্রিন্ট করছি কনসোল লগ দিয়ে, অর্থাৎ আমি ভ্যালের যে ভ্যালুটা আছে এটা বারবার মিউটেট করব এবং চেঞ্জ করব। সো তার জন্য আমি ইন্সপেক্ট অপশনে যাব এবং এখানে আমি ভ্যারিয়েবলের ভ্যালুটা দেখব। ওকে, তো ফার্স্ট অফ অল আমি যেটা দেখব সেটা হচ্ছে ভ্যাল ইকুয়াল টু দিস নামে। দিস কিওয়ার্ডের অলরেডি আমরা ইউজ দেখেছি, দিস দিয়ে কোনো একটা অবজেক্টের প্রপার্টিকে ইন্ডিকেট করে। ওকে, অর্থাৎ কোনো একটা ক্লাস যদি আমি ডিক্লেয়ার করি ওই মোমেন্টে ওই যে অবজেক্টের প্রপার্টিকে ইন্ডিকেট করে। বাট আমি যদি এই ওপেন স্পেসের মধ্যে দিস লিখি তাহলে এই দিস মানে এই পুরা ডকুমেন্টটাকে ইন্ডিকেট করছে, অর্থাৎ পুরো HTML ডকুমেন্টটাকেই ইন্ডিকেট করছে। সো আমি ভ্যালু ভ্যালের ভিতর দিস সেভ করেছি, এবং এটা যদি আমি সেভ করি তাহলে দেখো এখানের মধ্যে উইন্ডো এসে গেছে, অর্থাৎ এখানের মধ্যে পুরা যত এলিমেন্ট আছে আমার এই যে ডকুমেন্টটার মধ্যে, পুরা ব্রাউজারের মধ্যে সবগুলো এলিমেন্ট এখানে এসে গেছে। সো দিস নিয়ে আমাদের এত বেশি কাজ করার দরকার নেই, জাস্ট আমি দেখিয়েছি। আমি যদি উইন্ডো সেভ করি, উইন্ডো একটা আমার বিল্ট ইন অবজেক্ট, আমার সেম ভ্যালু পাবো, অর্থাৎ দিস আর এই উইন্ডো আমার একই জিনিস ইন্ডিকেট করে। দেখো আমি যদি এখানে ভিতরে ঢুকি তাহলে আমি প্রথমে একটা ফাংশন দেখবো যেটা হচ্ছে অ্যালার্ট, অর্থাৎ আমরা যে অ্যালার্ট ফাংশন লিখি না, ওই অ্যালার্ট ফাংশনটা হচ্ছে এই উইন্ডো বা এই দিস নামের যে অবজেক্টটি আছে এই অবজেক্টের একটি ফাংশন। সো আমরা সরাসরি অ্যালার্ট লিখে ফাংশনটা ইউজ করি। সো এবার আমি দেখব আমার ডকুমেন্টটা, অর্থাৎ আমার হচ্ছে পুরো ব্রাউজার নিয়ে আমার কোনো কাজ নেই, আমার মেইন কাজ হচ্ছে আমার এই যে ডকুমেন্টটা ব্রাউজারের ভিতর এই পেজের মধ্যে যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টটাকে আমি অ্যাক্সেস করব। তো তার জন্য আমি ভ্যাল ইজ ইকুয়াল টু উইন্ডো ডকুমেন্ট লিখব। তাহলে দেখো এখানে ডকুমেন্ট নামের অবজেক্টটা আমি দেখতে পাচ্ছি, যেহেতু ভ্যালের ভ্যালু প্রিন্ট হচ্ছে। এবং আমি যদি এটা ওপেন করি তাহলে দেখো পুরো অবজেক্ট যেটা আছে, পুরো ডকুমেন্ট যেটা আছে, পুরো ডকুমেন্ট আমার এখানে এসেছে। হেডের ভিতর কী কী আছে, তারপর তোমার বডির ভিতর কী কী আছে, যা আছে অর্থাৎ এখানের ভিতর যা যা ছিল সবগুলোই আমার এই যে এখানের মধ্যে
এসে গিয়েছে, অর্থাৎ এই ডকুমেন্ট নামের অবজেক্টের ভিতরেই সবকিছু আছে। এবং আমার উইন্ডো টাইপ করার দরকার নেই, আমি যদি সরাসরি ডকুমেন্টও টাইপ করি তাহলে আমি পুরো ডকুমেন্ট এটা অ্যাক্সেস করতে পারবো। ওকে, অর্থাৎ এই ডকুমেন্ট নামের অবজেক্টের ভিতর আমার এই পুরো ডকুমেন্টটা আমার অ্যাক্সেস করা আছে। এবং আমি যদি একটার উপর ইটারেট করি, ধরো আমি ধরো HTML টাইপে গেলাম, তাহলে দেখাচ্ছে এটা হেড পোর্শনে গেলাম, হেড পোর্শন দেখাবে, বডি পোর্শনে গেলে বডি পোর্শন দেখাবে, এভাবে করে পুরো জিনিসটা আমি ট্রাভার্স করতে পারবো। এরপর আমি যদি আমার যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে যদি আমি একটা অ্যারের ভিতর নিয়ে আসতে চাই, তাহলে আমি ইউজ করবো val is equal to document dot all। ডকুমেন্ট ডট অল ইউজ করলে দেখো আমার যতগুলো ট্যাগ আছে সবগুলো আমার একটা HTML অল কালেকশন নামে একটা অ্যারের ভিতর চলে এসেছে। ওকে, এবং সিরিয়ালটা যদি আমি দেখাই তাহলে দেখো ব্লক টাইপটা আসবে না, প্রথমে আসবে HTML। তাহলে আমি প্রথমে HTML দেখতে পাচ্ছি, এরপর হেড, এরপর হেড দেখতে পাচ্ছি, এরপর মেটা, মেটা, এরপর আরেকটা মেটা, আরেকটা মেটা, এরপর হচ্ছে লিঙ্ক, এরপর লিঙ্ক, এরপর টাইটেল, টাইটেল, এরপর বডি। অর্থাৎ সে সিরিয়ালে যাবে, অর্থাৎ প্রথমে প্রথমটা পাবে, এরপর দ্বিতীয়টা, এবং এর ভিতরে যদি থাকে ওগুলোকে প্রথমে ট্রাভার্স করবে, তারপর বডি, এই যে বডি পেলো, ওকে, এরপর ডিভ। আর ডিভ ডট কন্টেনার দিয়ে বোঝাচ্ছে যে এই ডিভের একটা ক্লাস আছে যে ক্লাসের নাম হচ্ছে কন্টেনার। এরপর H3, H3 পেলো, এরপর আবার ওএল, ওএল পেলো, ওএল এর পর এলআই, এভাবে করে পেতে থাকলো। এরপর একটা সময় গিয়ে ইউএল পাবে, এবং ইউএল এর পর এলআই পাবে, এলআই পেলো, এরপর এলআই এর ভিতর আবার এ আছে। সো প্রত্যেকটা ট্যাগকে সে এখানের ভিতর HTML কালেকশন হিসাবে নিয়ে আসবে। এবং আমি চাইলে প্রত্যেকটা আমি যখন অ্যারে যেভাবে ইটারেট করি সেভাবে আমি প্রত্যেককে এখানে ইটারেট করতে পারবো। যেমন ইন্ডেক্সিং এর মাধ্যমে আমি যদি জিরো নিই তাহলে হচ্ছে প্রথম যেজন তাকে বোঝাবে, অর্থাৎ প্রথম হচ্ছে আমার HTML ট্যাগটা, এই HTML ট্যাগটা, ওকে, এই HTML ট্যাগটা। তো HTML ট্যাগের ভিতর তো সবাই আছে, সো সে সবাইকে দেখাচ্ছে। এরপর দ্বিতীয় জন, দ্বিতীয় জন হবে আমার হেড ট্যাগটা, এজন্য হেড ট্যাগ দেখাচ্ছে। তৃতীয় জন হচ্ছে আমার হেডের ভিতর যে মেটা আছে এই মেটা ট্যাগ। চতুর্থ জন হচ্ছে সেকেন্ড মেটা ট্যাগ। তারপর আচ্ছা তিন নাম্বার না, দুই নাম্বার জন দেখি, দুই নাম্বারও মেটা ট্যাগ। ওকে, সো এভাবে আমি চাইলে 012 দিয়ে যে কোনো কিছুকে আমি ইটারেট করতে পারবো। ওকে, সো ভ্যাল ডকুমেন্ট, এরপর আমি চাইলে লেংথও বের করতে পারবো, অর্থাৎ কয়টা এলিমেন্ট আমার এখানে আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো এখানে 35টা এলিমেন্ট আমরা এখানে আছে, এবং আমরা যদি এখান থেকে কোনোটা এলিমেন্ট কমাই দিই, ধরো এই HR ট্যাগটাকে আমি সরাই দিলাম এবং সেভ করলাম, তাহলে দেখো 34টা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপর আমরা আলাদা আলাদা প্রপার্টি এখানে দেখতে পারবো। যেমন ডকুমেন্ট আমি চাইলে হেড কল করলে শুধু হেড দেখাবে, ওকে, তারপর বডি কল করলে শুধু বডি দেখাবে, এবং বডির ভিতর যা যা আছে সব কিছু চলে এসছে। এরপর আমি চাইলে ডক টাইপ দেখতে পারি, ডক টাইপ, তাহলে দেখো ডক টাইপ HTML এটা দেখতে পাচ্ছি। এরপর ডকুমেন্ট ডোমেন, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে এটা, হ্যাঁ, সো আমি ডোমেন, অর্থাৎ হচ্ছে আমার এই যে এখানে যে ডোমেনটা আছে এই ডোমেনটা আমি দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে ডকুমেন্ট ইউআরএল যদি দিই তাহলে আমি পুরো যে ইউআরএলটা আছে অর্থাৎ এই পুরোটা, এই পুরোটাই দেখতে পাবো, সরি। এরপর ডকুমেন্ট ক্যারেক্টার সেট দেখতে পাবো, ক্যারেক্টার সেট UTF-8 ফলো করছে। এরপর ডকুমেন্ট কন্টেন্ট টাইপ দেখতে পাবো, কন্টেন্ট টাইপ হচ্ছে টেক্সট HTML। এবার আমি যদি আমার এখানে কোনো ফর্ম থেকে থাকে সে ফর্মগুলোও দেখতে পাবো, যেমন ভ্যালু ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ফর্মস। আমার এখানে দুইটা ফর্ম আছে, এই যে এখানের মধ্যে একটা ফর্ম, দুইটা ফর্ম, এই ফর্মগুলো এখানে দেখতে পাচ্ছি। ওকে, দুইটা ফর্ম আমার এখানে আছে। এবার চাইলে আমি যদি একটা ফর্মকে ইন্ডেক্সিং করতে চাই তাহলে আমি ইন্ডেক্সিং এর মাধ্যমে একটা ফর্ম, জাস্ট একটা ফর্ম আমি ইউজ করতে পারবো। তাহলে দেখো আমি একটা ফর্ম দেখতে পাচ্ছি, প্রথম ফর্মটা, আর যদি এখানে 1 ইউজ করি তাহলে দ্বিতীয় ফর্মটা এখানে দেখতে পাচ্ছি। এবং আমি চাইলে এখান থেকে ফর্মের বিভিন্ন অপশন আমি নিয়ে আসতে পারবো, ধরো ডকুমেন্ট ফর্মস 0 মেথড, অর্থাৎ ফর্মের মেথড যদি আমি জানতে চাই
তাহলে দেখো ফর্মের মেথড হচ্ছে পোস্ট। আমি ইন্ডেক্স পেজে যাই এবং দেখো এখানে এই ফর্মের মেথড হচ্ছে পোস্ট। ওকে, আচ্ছা এখানে আমরা ভুলে একটা এক্সট্রা কোড দিয়ে দিয়েছি, এটা কেটে দিই। আচ্ছা এই ফর্মের মেথড হচ্ছে পোস্ট এবং ফর্মের অ্যাকশন আমরা জানতে পারবো ডকুমেন্ট ফর্মস জিরো, ফর্মের অ্যাকশন। অ্যাকশনের মধ্যে এখন এই পেজটাকে ইন্ডিকেট করছে কারণ আমি এখানে কিছু দিইনি বলে। আমি যদি এখানে কিছু দিই, ধরো ইনসার্ট ডট পিএইচপি কোনো একটা অ্যাকশনের নাম দিলাম, তাহলে দেখো এখানের মধ্যে ইনসার্ট ডট পিএইচপি এটা আমি জানতে পারবো, অথবা অ্যাকশনের মধ্যে যা দিব সেটাও আমরা জানতে পারবো। এরপর এখানের মধ্যে যতগুলো লিংক আছে সবগুলো লিংককে আমরা কল করতে পারবো। তাহলে দেখো এইচটিএমএল কালেকশনে যতগুলো লিংক আমার আছে সবগুলো লিংক আমার এখানে চলে এসেছে এবং আমি চাইলে একটা একটা করে লিংক ইটারেট করতে পারবো। জিরো দিই তাহলে প্রথম লিংকটা বুঝাবে, ওকে প্রথম লিংকটা, এরপর ওয়ান দিলে দ্বিতীয় লিংকটা, এভাবে করে লিংকগুলো দেখতে পারবো। এবার লিংক থেকে আলাদা আলাদা করে আমি চাইলে আলাদা আলাদা প্রপার্টি কল করতে পারবো, ধরো লিংক আমার এইচআরইএফ দরকার, সো এইচআরইএফ কল করলে আমার এই এইচআরইএফ অপশনটা আমি দেখতে পাচ্ছি। এবং চাইলে ক্লাস নেমও আমি কল করতে পারবো, ধরো ভ্যালু ডকুমেন্ট লিংকস, ধরো ফার্স্ট লিংকে ক্লাস নেম চাচ্ছি, বাট এখানে কিছু দেখাচ্ছে না কেন, কারণ ফার্স্ট লিঙ্কে কোনো ক্লাস নেই। সো আমি যদি ক্লাস কোনো ক্লাস এখানে দিয়ে দিই, ধরো এই লিঙ্কের মধ্যে আমি কোনোটা কোনো ক্লাস দিয়ে দিলাম নিউ ক্লাস, তাহলে আমি ক্লাসটা দেখতে পাবো। এবং একাধিক ক্লাস যদি থাকে, ধরো এখানে আরেকটা ক্লাস আছে, ধরো আনাদার ক্লাস, তাহলে দুইটা ক্লাসই স্ট্রিং আকারে দেখতে পাবো। এবং আমি যদি ক্লাস লিস্ট ইউজ করি, লিংকস জিরো ক্লাস লিস্ট, তাহলে এই যে অ্যারে আকারে আমার ক্লাসের যে লিস্টগুলো আছে এই লিস্টগুলোকে আমরা দেখতে পাবো। এবং আমরা চাইলে ইমেজও দেখতে পারবো আমার ডকুমেন্টে যতগুলো ইমেজ আছে, যদিও এখানে কোনো ইমেজ নেই, সো কাউকে দেখাবে না, এইচটিএমএল কালেকশন খালি দেখাচ্ছে, বাট কোনো ইমেজ যদি থেকে থাকে সেই ইমেজগুলোও দেখতে পারবো। এবার যদি কোনো স্ক্রিপ্ট আমাকে দেখতে হয়, ডকুমেন্ট স্ক্রিপ্টস, তাহলে এখানে যতগুলো স্ক্রিপ্ট আছে সবগুলো স্ক্রিপ্ট চলে আসবে। এখানে আপাতত দুইটা স্ক্রিপ্ট আছে, একটা দুইটা, ওগুলো দেখাচ্ছে। আর আমি যদি ইন্ডেক্সিং করি তাহলে স্ক্রিপ্টগুলো আলাদা আলাদা করে, প্রথম স্ক্রিপ্ট আর দ্বিতীয় স্ক্রিপ্ট এভাবে করে আলাদা করে দেখতে পারবো। ওকে, এবং আমরা চাইলে কোনো অ্যাট্রিবিউট ধরো কল করতে পারবো, ধরো প্রথম স্ক্রিপ্টের সোর্স আমরা দেখতে চাচ্ছি, স্ক্রিপ্টস ডট সরি এটা জিরো প্রথম। ওকে, তাহলে দেখো আমরা প্রথম স্ক্রিপ্টের যে সোর্স অ্যাট্রিবিউট আছে ওই অ্যাট্রিবিউটের পুরো ভ্যালুটা দেখতে পারবো। এবং আরেকটা ওয়েতে সেটা দেখা যায়, সেটা হচ্ছে স্ক্রিপ্টস গ্যাট অ্যাট্রিবিউট। এই গ্যাট অ্যাট্রিবিউট ইউজ করে আমি যে কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু আমি সরাসরি ডিরেক্ট যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা নিয়ে আসতে পারবো। ওকে, আচ্ছা এবার আমরা একটা জিনিস দেখবো যে আমরা লিংক যেগুলো ইউজ করতাম, ধরো ডকুমেন্ট লিংকস। ওকে, সো এই লিংকসটা হচ্ছে আমি যদি এখানে ইউজ করি লিংকস, তাহলে এটা হচ্ছে একটা অ্যারে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, চারটা লিঙ্কের একটা অ্যারে। বাট এখানের মধ্যে আমি যদি ফর ইচ অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ আমরা যে লুপ আমরা যে অ্যারের মধ্যে যে অ্যাপ্লাই করতাম ফর ইচ, সেটা যদি অ্যাপ্লাই করতে চাই দেখি কি হয়, লিংকস ফর ইচ ফাংশন লিংক, এখানের মধ্যে ফাংশন হবে কনসোল লক লিংক। ওকে,
সো আমি কি করছি, আমি এই যে লিংকস নামের যে অ্যারেটি আছে, সো এগুলো সবগুলো অ্যারে পাস করে। এই যে এটা একটা অ্যারে পাস করে, এটা একটা অ্যারে পাস করে, এটাও একটা অ্যারে পাস করে, অর্থাৎ এটা হচ্ছে স্ক্রিপ্টের অ্যারে পাস করে, এটা হচ্ছে লিঙ্কসের অ্যারে পাস করে, এটা হচ্ছে ফর্মসের অ্যারে পাস করে, এভাবে করে এটা হচ্ছে সবগুলো এলিমেন্টের একটা অ্যারে পাস করে। তো এরা এদের মাধ্যমে আমি অ্যারে পাই। সো অ্যারে যেহেতু পাই, আমরা আগে জেনেছি যে অ্যারের উপর ফরিচ লুপ অ্যাপ্লাই করা যায়। সো সেই ফরিচ লুপটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, এবং যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমরা অ্যারোর দেখছি, কারণ এই ডমের মাধ্যমে এই এভাবে অর্থাৎ এভাবে যে এলিমেন্টের কালেকশনগুলো আমরা পাই এগুলোর সাথে সরাসরি ফরিচ লুপ অ্যাপ্লাই করা যায় না। ফরিচ লুপ অ্যাপ্লাই করার জন্য আমাকে প্রথমে এদেরকে অ্যারেতে কনভার্ট করতে হবে। সো তার জন্য যেটা করতে হবে, ধরো নতুন একটা লেট লিঙ্ক অ্যারে ইজ ইকুয়াল টু অ্যারে ডট ফ্রম লিঙ্কস। সো এটার মাধ্যমে কি হবে, এই লিঙ্কস নামের অ্যাট্রিবিউটের যে কালেকশনটি আছে, অ্যাট্রিবিউটের কালেকশন না, এলিমেন্টের যে কালেকশন, অর্থাৎ এইচটিএমএল এলিমেন্টের যে কালেকশনটি লিঙ্কস নামের আমি পাচ্ছি, ওই কালেকশনের একটা অ্যারে তৈরি হয়ে লিঙ্ক অ্যারেতে সেভ হয়ে যাবে। এবার এখানে যদি আমি লিঙ্ক অ্যারে ইউজ করি, লিঙ্ক ওকে, এবার যদি সেভ করি তাহলে দেখো এবার আমি সবাইকে দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এটা তো আমার লাস্ট ইয়েটা, সো এটা দরকার নেই, এই এই বাকি চারজনকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা আমি যদি কমেন্ট করে দিই, ওকে, সো চারটা দেখতে পাচ্ছি, এবং আমি চাইলে প্রত্যেকটার যে সোর্সগুলো আছে সোর্সগুলোকেও প্রিন্ট করতে পারি, গেট অ্যাট্রিবিউট সোর্স। তাহলে দেখো ওয়ান সেকেন্ড,